অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকায় যারা ম্যাথ সমস্যায় ভুগছেন তারা অনায়াসে খেতে পারেন এই পেঁপে এছাড়াও এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি রয়েছে যা শরীরের জন্য অনেক বেশি দরকারি পেঁপেতে বিদ্যমান পুষ্টিগুণ ব্রণ ও ত্বকের যে ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে এমনকি এটি ত্বকের ছিদ্র খুলে দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফেস হিসেবে ব্যবহার করা হয় কাঁচা পেঁপে ত্বকের মরা কোষগুলোকে পুনরুজ্জীবিত করে তুলতেও সহায়তা করে পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য বিশেষ দরকারি কারণ এটি নারীদের যে ধরনের ব্যথা কমাতে কার্যকরী ভূমিকা রাখে পেঁপে পাতা তেঁতুল ও লবণ একসঙ্গে মিশে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায় পেঁপের বীজে রয়েছে অ্যান্টি অ্যামোবিক ও অ্যান্টি প্যারাসিটিক বৈশিষ্ট্য যা অন্ত্রে চলাচলকে নিয়ন্ত্রণ করে এমনকি এটি বদহজম কোষ্ঠকাঠিন্য এসিড রিফ্লেক্স হৃদযন্ত্রের সমস্যা অন্ত্রের সমস্যা পেটের আলসার ও গ্যাস্ট্রিক সমস্যা থেকেও রক্ষা করে পেপে ব্লাড প্রেসার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে এমনকি শরীরের ভেতরে ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয় ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব পেঁপে খেয়ে এই কারণে হৃদরোগীদের সবসময় পেঁপে খেতে বলা হয় পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ই ও এ এগুলো একশো গ্রামে মাত্র উনচল্লিশ ক্যালোরি দেয় এছাড়া এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট অতিরিক্ত ক্যালোরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয় পাকা পেঁপে ফল বা জুস হিসাবে খাওয়া হয় আবার কাঁচা পেঁপে সালাদ মশলাদার রান্না ও ভাপে রান্না করে খাওয়া হয় বিশ্বের কোথাও কোথাও পেঁপে গাছে পাতা দিয়ে চা তৈরি হয় যা ম্যালেরিয়া নিরাময় ত্বকের কাটা ছেড়া ও ত্বক পড়ে গেলে কাঁচা পেঁপের রস উপকারী পেঁপে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারোটিন ভিটামিন সি ও ফ্ল্যাভানোয়েডের গুরুত্বপূর্ণ উৎস এর মধ্যকার ভিটামিন বি ফলেট ও প্যান্থনিক অ্যাসিড সুস্থ কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ও কোলম ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে পেঁপে ডাইজেস্টিভ এনজাইম পাপাইন খেলাধুলার জনিত কারণে প্রাপ্ত আঘাত সারায় পাপাইন ও চ্যামো পাপাইন এ দুটি প্রোটিন ডাইজেস্টিং এনজাইম প্রদাহজনিত সমস্যা দূর করে গ্রিন টির সঙ্গে পেঁপে খেলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে কারণ এই দুটোই লাইগোপেনের উৎকৃষ্ট উৎস